ভোগান্তি লাঘবে সিলেটের জৈন্তাপুরের সারি নদীর ওপর লালাখাল বিওপির সামনে নিজস্ব অর্থায়নে সেতু তৈরি করেছে বিজিবি ১৯ ব্যাটালিয়ন। এতে উপকৃত হয়েছে ময়না ও কালিঞ্জি সহ আশেপাশের অন্তত ৭ থেকে ৮টি গ্রামের মানুষ। সিলেটের জৈন্তাপুরে নীল জলরাশি নয়নাভিরাম সারি নদীর কোল ঘেঁষে মাটির ভঙ্গুর রাস্তায় চরম ভোগান্তি পোহাতে হতো আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে। লালাখাল বিত্তপির সামনে অবস্থিত এই মাটির রাস্তাটি অকেজো হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে একসময়। এতে শহরের সাথে যোগাযোগে চরম ভোগান্তিতে পড়ে এলাকাবাসী। কখনো বা মুমূর্ষু রোগী নিয়ে বেকায়দায় পড়তে হতো গ্রামবাসীকে। বর্ষার সময় মানুষ ছোট ছোট বাচ্চা বা স্কুল কলেজে বিরাট সমস্যা হইতো, আর এই ব্রিজটা দেওয়া যেমন এখন বর্তমান খুব উপকার হচ্ছে। সব কিছু মিলেই এলাকারই এখানে ভালো হয়েছে এই ব্রিজটা হওয়ার। তবে বিজিবির মানবিক উদ্যোগে এখন অনেকটাই পাল্টে গেছে সেই চিত্র। যোগীগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি নিজস্ব অর্থায়নে নির্মাণ করে দিয়েছে একটি দৃষ্টিনন্দন সেতু। সীমান্তরক্ষী বাহিনীর এমন মানবিক কাজে সন্তুষ্ট স্থানীয় লোকজন। এই ব্রিজটা হয় আমাদের অনেক সুবিধা হয়েছে, বিজিবিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আগে দিকে যাতায়াতের কোনো রাস্তা ছিল না, বিজিবির মাধ্যমে এরা ব্রিজটা হয়েছে, তাদের আওতাধীন এখন সবাই ভালোভাবে যেতে পারতেছে। দেশের মানুষের সংকটে পাশে থাকার অঙ্গীকার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের। ডিবিসি নিউজ ডেস্ক।